এবার ম্যাগনেট উইমেনের হদিস মালদায়, শিলিগুড়ি কোচবিহারের পর এবার পুরাতন মালদা। করোনা ভ্যাকসিন নিয়ে শরীরে চুম্বকীয় শক্তির দাবি, মহিলার নাম চন্দনা মণ্ডল, বাড়ির পুরাতন মালদা পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি স্কুল পাড়ায়। সম্প্রতি ওই মহিলা করোনার ভ্যাকসিন নেন, তারপরে তার সারা শরীরে এক অদ্ভুত পরিবর্তন দেখা যাচ্ছে বলে দাবি করেন তিনি। এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন ওই গৃহবধূ ও তার পরিবারের অন্যান্য সদস্যরাও। তবে এ বিষয়ে জেলার চিকিৎসকরা জানিয়েছেন, ভ্যাকসিন নিয়ে শরীরে চুম্বকীয় শক্তি তৈরি হওয়ার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, ভ্যাকসিন নেওয়ার সঙ্গে এই ঘটনার কোনো সম্পর্ক নেই। জেলা বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানিয়েছেন, এই ঘটনার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, রাজ্য জুড়ে এই ধরনের আজগবি কাজকর্ম চলছে, করোনা ভ্যাকসিনের সঙ্গে এই ঘটনার কোনো ধরনের যোগ নেই, মানুষকে আতঙ্কিত না হয়ে থাকার পরামর্শ দিচ্ছেন তারা। বাড়িতে ঘটেছে বলতে দেখি, কদিন আগে আমি একটা দিল্লি থেকে একটা লিংক পেয়েছিলাম, তো তাতে দেখলাম দেখি মানে ভ্যাকসিন নেওয়ার পরে ওনার শরীরটা ম্যাগনেট হয়ে যাচ্ছে, তো আমি অতটা গুরুত্ব দেইনি, আমি একটু কাজে আমি আবার একটু বাইরে ছিলাম। এবার তারপরে পরশু দিন ফিরে আসি, তো কালকে দেখছি আরেকটা একজন লিঙ্ক পাঠিয়েছে, তাতেও দেখছি একই সিস্টেম। তো দেখার পরে আমি ভাবলাম যে তাহলে আমি আমারটা তাহলে একটু চেক করে দেখি, কারণ আমি তো কোভ্যাক্সিন নিয়েছি। এবার কোভ্যাক্সিন নেওয়ার পরে মানে আমি আমার শরীরে লাগিয়ে দেখছি কোনো কিছু আটকাচ্ছে না। তারপরে মিসেসকে বললাম দেখি দেখি তো তোমারটা দেখি, তো তো ওকে আবার ভালো করে একটু রান্নাঘরে কাজ করছিলো মুছে মুছে দেখলাম, এবার ওনার শরীরে সব আটকে যাচ্ছে, চামচ পয়সা মানে হালকা জিনিস আছে হয়তো আটকাচ্ছে। তারপরে একটা ওই চুল কাটার কাঁচি আছে একটা লোহার বড়, ভারী মোটামুটি 50-60 গ্রাম আছে কাঁচিটা, সেই কাঁচিটাকে লাগিয়ে দিচ্ছি এবার কাঁচিটাও আটকে যাচ্ছে। তারপরে দেখছি যে কি মোবাইলও আটকে যাচ্ছে। একটা বন্ধুর সাথে কালকে রাত্রে গল্প করলাম, তারপরে বন্ধুটা এসেছিল আজকে বাড়িতে, তো উনি বলছে তাহলে একটু দেখি, দেখার পরে তারপরে একটা মোবাইলে ভিডিও কল করলো। এবার ভিডিও কল করার পরে মোবাইলে ভিডিওতে রয়েছে ভাইরাল করে দিয়েছে, ফেসবুকে ওটাকে ভাইরাল করেছে। এবার তারপরে হয়তো মানে অনেক জায়গায় খবর গেছে। এবার এটা কি মনে হচ্ছে, এটা কেন বা আর কিছু? এটা তো ঠিক মানে আমরা ঠিক এটা বলতে পারবো না, কারণ কোভ্যাকসিন নেওয়ার পরে এটা হয়েছে, এখন সেটা ব্লাডের জন্য হয়েছে বা কী জন্য রিয়াকশান হলো এটা ঠিক তো আমার পক্ষে তো বলা সম্ভব না, আমরা সাধারণ মানুষ, এটা ডাক্তারদের পক্ষেই বলা সম্ভব, এটা বিজ্ঞানসম্মত, সেটা আমাদের মানে আয়ত্তের বাইরে এটা। তবে এটা মানে আমি আপনাদের কাছে এটা নিশ্চয়ই আশা করবো যে কি মানে এটাকে দেখিয়ে সঠিক জিনিসটা যেন আমরা জানতে পারি, বা যদি এর কোনো ট্রিটমেন্ট করতে হয় সেটা যেন আমি সরকারের কাছে সেটা আশা করবো, কারণ সবার ক্ষেত্রে তো হয়নি, আমার ক্ষেত্রে হয়নি, আর আমি একই সাথে দুজন গেছি, একই ডোজ একই নম্বর মানে সেখান থেকেই আমাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়েছে, অথচ আপনার হলো না, অথচ আমার হয়নি, এবার আমার মিসেসের হয়েছে। তো একটা আতঙ্কের একটা ব্যাপার তো নিশ্চয়ই একটা থেকেই যায় একটা, কারণ যেটা লট নাম্বার থাকে ভ্যাকসিনের শিশিতে লেখা, এবার ওনারও যেটা আছে সেটা আমারও আছে একই আছে। হ্যাঁ, তো এই জায়গাটাই আমি আশা করবো বা আপনাদের মাধ্যমে আমি নিশ্চয়ই সেটাই করবো যে কি যেন সঠিক জিনিসটা আমরা জানতে পাই, বা যদি ট্রিটমেন্ট করতে হয় তাহলে সরকারের মাধ্যমে সেটা ক্লিয়ার হোক একটা এই পার্টটাকে নিয়ে। আপনার নাম? আমার নাম সাধন মণ্ডল, বাড়ি মঙ্গলবাড়ি রবীন্দ্র পল্লীতে, বাড়ি 9 নম্বর ওয়ার্ড। 9 নম্বর ওয়ার্ডে।